আমার বাসা গেস্ট আসছে না বইলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ শুক্রবার, শুক্র জুম্মার মোবারক সবাইকে জানাচ্ছি। এই তো আমার বাসা গেস্ট এসে পড়ছে। আমি দুপুরবেলা কে আমার বাসা গেস্ট আইসা আমার কত কাজ করে দিতেছে। আমার ননদ একটাই তো, আমার ননদি, এই তো ও আসলো হঠাৎ করে 11:30 না 12টার দিকে। না আসিলা, কটার দিকে আসলা জানে? 11:30, 11:30টার দিকে আমি ওই নিচের বাড়িতে বসে গল্প করতেছি, এর মধ্যে ও আসছে, বলে ও নাই চলে আসছে অফিস থেকে আইসা। তারপর আমার কাজ করে দিতেছে, যে বিছনা নামাজ পড়লো, নামাজ আদায় করে ও হচ্ছে বিছনাটা চেঞ্জ করতেছে, বিছনার ইয়াটা কাবারটা। আর আমি তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করলাম, এখানে রান্না করলাম, ডিম ভুনা করলাম, তারপরে কই মাছ ভুনা করলাম, পোলাও রান্না করতেছি, রান্না করলাম সাদা ভাত আর সালাদ আর হচ্ছে খাসির গোশত রান্না করছি। এগুলো আর একটু গোশতটা একটু চুলায় একটু হোক, এর জন্য ও নামাজ শেষ করলো, আমি নামাজ আদায় করি না এখনও, করবো। তারপর ননদ ভাবি, তারপর ছেলে নামাজ পড়ে আসে নাই আসবে, খাবো। আচ্ছা থাকেন আপনারা আমার সাথে। এই দেখেন আমার ননদ কাজ করতেছে, আমার ওই তো, এই তো আমার ননদ কাজ করে আমার। আর এই নতুন চাদরটা হচ্ছে নতুনই আজকে বিছাইলাম, সুন্দর লাগতেছে এর জন্য আজকে বিছাইলাম চাদরটা, যে বিছাই আজকে। এরকম আমার আরেকটা চাদর আছে নেই ব্লু কালার, ওইটাও একটু কালারিং হয়ে গেছে, এটা বাসা ইউজ করে ফেলবো। আর এটা একদম নতুন, নতুনটাই বিছাইলাম। এই তো ইয়া করো, মশাই ওই খাতাটা ভিতর ভিতর ভরে দাও। এই তো আর শীতের দিন সবারই তো কম্বল থাকবে। আর এই কম্বলটা হচ্ছে আমার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল তানবীরের জন্য, দুইটা চাদর দুইটাই আনছিল মালয়েশিয়া থেকে একই রকম, তানবীরের জন্য একটা, আমার ফুফাতো ভাই আলিপের জন্য একটা, দুইজনের জন্য দুইটা নিয়ে আসছে। আর কাতার থেকে যেটা আনছে, কাতার থেকে এবারে পাঠাইছিল আমার দেওরের কাছে দুইটা, একটা আমার শাশুড়ির জন্য, একটা তানবীরের জন্য। আমার জন্য পাঠায় নাই এখনও, আমাদের জন্য আসে নাই, যাই হোক আসলে ইনশাল্লাহ থাকবে। থাকেন আপনারা, আমি নামাজ পড়ে নেই। এই তো মাদের বাসে আমি চলে আসলাম, আমার ননদ চলে গেছে বাড়িতে, এই বাসা চলে গেছে ও, ওর কালকে অফিস আছে। আর হচ্ছে দুপুরে আমার মাদের বাসে দাওয়াত ছিল, গেস্ট আসার কারণে আমি বাসে মাদের বাসে আসতে পারি না, আসছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন মাদের বাসে আসলাম। এখন প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, মা খাওয়া দিল, কিছু সবজি খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করছে, বেগুন ভাজা, তারপর হচ্ছে পেঁয়াজু, শুটকি ভর্তা আর ইলিশ মাছ ভাজা, লেবু, এগুলো মা দিল রান্না করতে, আমি এখন খাবো। আর এই তো মাদের বাসা নিয়ে আসলাম, শিলা মিষ্টি নিয়ে আসছিল, শিলা মিষ্টি নিয়ে আসলাম, যে ঠিক আছে ছেলে পাশ করছে এর জন্য মিষ্টি নিয়ে আসলো শিলা, যে ভাবি আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম। যাই হোক আমার আম্মা বোনেরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আর কি বলবো, খাই, খাওয়া দাওয়া করি, থাকেন আপনার পাশে। আর কি বলবো, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।